বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কার্জন গেট চত্বরে জেলা পুলিশ প্রশাসনের অনুমতিক্রমে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। মূলত করোনা সম্পর্কে মানুষের কি কি করণীয় সেই বিষয়গুলি ওই লিফলেটে উল্লেখ করা আছে। এদিন প্রায় 1000 মানুষকে N95 মাস্ক বিতরণ করা হয়েছে। আজকে আমরা এসেছি অঙ্কুরের পক্ষ থেকে, যে অঙ্কুরের কর্ণধার হচ্ছেন মনোজ পাণ্ডে, মনোজ দা, তার পক্ষ থেকে এসেছি। আমরা জানি যে করোনার এই অতিমারির পরিস্থিতিতে আমরা অঙ্কুরের পক্ষ থেকে মাস্ক স্যানিটাইজার বিলি করছি এবং মানুষকে সচেতন করার চেষ্টা করছি, যাতে আপনারা তারা মাস্ক ব্যবহার করেন, স্যানিটাইজার ব্যবহার করেন এবং দূরত্ববিধি বজায় রাখেন। আর অঙ্কুরের আর একটা আমাদের উদ্দেশ্য হচ্ছে, মনোজ দার ভীষণভাবে মানে সেটা ওনার ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে গাছ লাগানো। করোনার পরিস্থিতিতে আমরা জানি অক্সিজেনের কি প্রচণ্ড প্রয়োজন হয়েছিল, কি প্রচণ্ড অভাব আমরা অনুভব করেছিলাম। যে অক্সিজেন আমাদেরকে দেয় একমাত্র গাছ, বিনিময়ে সে কিছু চায় না, বিনিময়ে চায় আমাদের কাছ থেকে একটু ভালো সুন্দর ব্যবহার, আমরা সেটাই করি না। সেই প্রয়োগ, সেই উদ্যোগটা আমাদের এখানে আছে, সেই প্রচারটা আমরা করতে চাইছি। গাছ লাগান, প্রাণ বাঁচান এবং করোনার বিরুদ্ধে লড়া, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা N95 মাস্ক দিচ্ছি, স্যানিটাইজার দিচ্ছি এবং একটি লিফলেট তার সঙ্গে প্রত্যেককে দিচ্ছি। প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েই এখানে এসেছি এবং বারবার আমরা মাইকিং করছি যে আপনারা দয়া করে গ্যাদারিং করবেন না, কিন্তু তারপরেও আমরা পারছি না, কিন্তু আমরা চেষ্টা করছি, আমাদের ঐকান্তিক চেষ্টা যাতে আমরা কাজটাকে সফল করতে পারি। একটা সময় এই মাস্ক সংগ্রহ করতে জনগণের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, পরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবে মাস্ক বিতরণ করা হয়। এখানে মাস্ক বিলি হচ্ছে অঙ্কুরের তরফ থেকে। এই মাস্কটা পেয়ে লোকে অনেক আনন্দিত, যাতে বাচ্চাতে পড়ে সেজন্য সচেতনতা। আপনি মাস্ক পরেননি কেন? আমি মাস্ক পরেছিলাম, মাস্ক দেওয়ার জন্য মাস্ক পরেছিলাম। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।